কোর্ট কেসের মধ্যে যারা রয়েছেন আর কি, কিভাবে সেই বিষয় থেকে বা সেই ঝামেলাই অ্যাকচুয়াল সেখান থেকে কি করে আপনারা মুক্ত পাবেন, বের হবেন? নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের যে ভিডিওর বিষয় সেটা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে কোর্ট কেসের মধ্যে যারা রয়েছেন আর কি, কিভাবে সেই বিষয় থেকে বা সেই ঝামেলাই অ্যাকচুয়াল সেখান থেকে কি করে আপনারা মুক্ত পাবেন, বের হবেন, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি একটি বিষয় আপনাদেরকে শেখাবো, একটি কাজই আপনাদের করতে হবে। তো এই কাজটি যদি আপনারা প্রত্যেক দিন করেন, তাহলে এই যে প্রবলেম, সেই প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবেন সহজেই। তো কি করবেন, কিভাবে করবেন, সেই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবের মধ্যেও এই তথ্যকে শেয়ার করবেন। পাশাপাশি বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। অলরেডি যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, কোর্ট কেস এটিও কিন্তু একটি বড় ধরনেরই সমস্যা। বহু মানুষ রয়েছেন যারা কিন্তু এই সমস্যার মধ্যে রয়েছেন। বহু মেসেজ আসে যেখানে এই সমস্যার সমাধান চাওয়া হয় যে কি করা যায়, কি করলে এখান থেকে মুক্ত হতে পারি, প্লিজ বলুন। তো এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছিলাম অন্যান্য বিষয়ের। তো আজকে এই ভিডিওতে একটি সুইচ ওয়ার্ড, খুবই শক্তিশালী একটি সুইচ ওয়ার্ড আমি আপনাদেরকে শেয়ার করব। শুধু এই সুইচ ওয়ার্ডটা আপনারা ব্যবহার যদি করেন, যেভাবে বলে দেবো, তাহলে কিন্তু এই যে বিষয় থেকে, মানে এই যে প্রবলেম, এই প্রবলেম থেকে কিন্তু আপনারা মুক্ত হবেন। তবে একটা কথা বলে দিই, এই সুইচ ওয়ার্ড, এঞ্জেল নাম্বার বা এই জাতীয় যা কিছু রয়েছে এই চ্যানেলে, এগুলো কিন্তু ম্যাজিক নয় যে আজকে করলেই কালকে হয়ে যাবে। এগুলো সব একটা প্রসেস বা একটা পদ্ধতি, প্রসিডিওর, যেটা আপনাকে নিয়মিত করে যেতে হবে। যতদিন আপনার ইচ্ছে পূরণ না হচ্ছে, ততদিনই কিন্তু আপনাকে করে যেতে হবে। যত বেশি সমস্যা তত বেশি বেশি করবেন, যত কম সমস্যা তত কম করবেন, এইটাই হচ্ছে পরিষ্কার হিসাব, ঠিক আছে? আমি এখানে যতবার করতে বলছি, পারলে তার থেকেও বেশি করবেন, তাহলে আরও বেশি এনার্জি ক্রিয়েট হবে। আপনি অল্প কিছুদিন এই সুইচ ওয়ার্ড ব্যবহার করেও রেজাল্ট পেতে পারেন, আবার আপনাকে বেশ কিছুদিন প্র্যাকটিস করার পরেও কিন্তু রেজাল্ট দিতে পারে এই সুইচ ওয়ার্ড। সুতরাং যতদিন ইচ্ছে পূরণ না হচ্ছে, ততদিন আপনি কন্টিনিউ বিশ্বাসের সাথে সাথে ধৈর্যের সাথে এটাকে করতে থাকবেন। এই যে প্রবলেমগুলো রয়েছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে নেগেটিভ এনার্জি। তো এই নেগেটিভ এনার্জিকে সরাতে হবে। তো নেগেটিভ এনার্জিকে সরানোর জন্য পজিটিভ এনার্জিকে আহ্বান করতে হয়। তো যে সুইচ ওয়ার্ডটা দিচ্ছি, এই সুইচ ওয়ার্ড হচ্ছে সেই পজিটিভ এনার্জি, যে পজিটিভ এনার্জি আপনাদের এই নেগেটিভ এনার্জিকে সরিয়ে ফেলতে সাহায্য করবে, ফলে আপনারা কিন্তু এই সমস্যা থেকেও মুক্ত হয়ে যাবেন। তো সুইচ ওয়ার্ডটি কী সেটা আমি স্ক্রিনে আপনাদের লিখে দেবো। খুব সহজ একটি সুইচ ওয়ার্ড, মাত্র তিনটে ওয়ার্ড এখানে রয়েছে। জাস্ট এই সুইচ ওয়ার্ডটিকেই আপনাদের ব্যবহার করতে হবে। সুইচ ওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয় সেটা অনেকেই জানেন, কারণ আমার চ্যানেলে আমি বহু সুইচ ওয়ার্ড এর আগে দিয়েছি, সেখান থেকে আপনারা সেগুলো দেখেছেন। যিনি আজকে ফার্স্ট এই চ্যানেলে এসেছেন, এই সুইচ ওয়ার্ডটি ফার্স্ট দেখছেন, জানেনই না সুইচ ওয়ার্ড কী, তার জন্য একটু ছোট করে বলবো। সুইচ ওয়ার্ড হচ্ছে এমন একটি সেন্টেন্স বা এমন একটি ওয়ার্ড, কারণ এক ওয়ার্ডেরও সুইচ ওয়ার্ড হয়, সেই জন্যই বলছি। তো এই সুইচ ওয়ার্ডগুলো যখন আমরা ইউজ করি, তখন কী হয়, একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। এক একটি সুইচ ওয়ার্ডের এক একটি কাজ রয়েছে। কোনোটি মানি অ্যাট্রাকশান করে, কোনোটি রিলেশন ঠিক করে, কোনোটি হেলথকে ঠিক করে, কোনোটি এই যে আজকে যে সুইচ ওয়ার্ডটি দিচ্ছি, এটি কোর্ট কেস থেকে মুক্ত করবে আপনাকে। তো প্রত্যেকটি বিষয়ের যে সুইচ ওয়ার্ড, প্রত্যেকটি আলাদা আলাদা এনার্জিকে তৈরি করে, ক্রিয়েট করে। যে এনার্জিগুলো আপনারা যখন রিসিভ করেন, যখনই আপনি এটাকে ব্যবহার করবেন, এনার্জিগুলো অটোমেটিক আপনার মধ্যে প্রবেশ করতে শুরু করবে, এবং এই এনার্জির ফলেই আপনি কিন্তু আপনার সেই সমস্যাগুলোকে সরাতে সক্ষম হবেন। তো আজকের যে সুইচ ওয়ার্ড স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সুইচ ওয়ার্ডটিকে প্রথমে কী করতে হবে,
ব্যবহার করার প্রথম সিস্টেম যেটা, সেটা হচ্ছে আগে আপনাকে জাস্ট একটুখানি কল্পনা করতে হবে যে আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে। তারপর আপনি সুইচ ওয়ারটি আপনার শরীরের বাঁ দিকে নীল কালি দিয়ে লিখবেন। আমি এখানে দেখাচ্ছি, আপনি এখানেও লিখতে পারেন যাতে ঢাকা থাকে। গেঞ্জি বা জামার ভেতরে বা ড্রেসের ভেতরেও আপনি লেফট বডি পার্টে কোনো জায়গায় লিখতে পারেন যাতে কেউ না দেখতে পায়। দেখলে আবার বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এটা কী কী বৃত্তান্ত, তো দরকার নেই, আপনি ঢেকেই লিখুন। তো এই সুইচ ওয়ার্ডটা প্রথমে আপনাকে কল্পনা করতে হচ্ছে যে ইচ্ছেটা আপনি পূরণ করতে চাইছেন। এক্ষেত্রে কোর্ট কেস, তাহলে কোর্ট কেস নিষ্পত্তি হয়ে গেছে। এরপর আপনি সুইচ ওয়ার্ডটিকে লিখুন। লেখার পর আপনি জপ করবেন কতবার, 45 বার। আপনি এর থেকে বেশিও জপ করতে পারেন, আনলিমিটেড জপও আপনি করতে পারেন না গুনে, ঠিক আছে? তো 45 বার জপ করার পর আপনি আপনার কাজকর্ম করুন। এবং এই যে জপ করতে বললাম, এটা এক জায়গায় বসে করতে হবে, ওই ধ্যানে বসে করতে হবে, এরকম নয়। আপনি চাইলে কাজকর্মের মধ্যেও করতে পারেন। শুধু ওই ভেবে নিন, লিখে নিন, তারপর আপনি জপটা কাজকর্ম করতে করতে তার মধ্যেও কিন্তু ইজিলি জপ করতে পারেন। তো এই যে 45 বার বললাম, তার থেকে বেশি হয়ে যেতে পারে বা একটু কমও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই জপ করা। এই বিষয়টাকে আপনি দিনের মধ্যে যতবার পারেন রিপিট করুন। 3 বার পারলে 3 বার রিপিট করুন, 10 বার পারলে 10 বার রিপিট করুন। প্রত্যেকবারই ওই একই সিস্টেম, কিন্তু যেটা সকালে একবার আপনি লিখে নিলেন, বারবার তো লেখার দরকার নেই, কারণ অলরেডি লেখা রয়েছে। হ্যাঁ, লেখাটা যদি আবছা হয়ে যায়, উঠে যায়, মুছে যায়, সেক্ষেত্রে আপনি পুনরায় আবার লিখুন। আর একই জায়গায় লিখতে হবে এরকম কোনো কথা নেই, সরিয়ে সরিয়ে লিখুন। বরঞ্চ একই জায়গায় লিখলে কালিতে যে কেমিক্যাল থাকে তার থেকে স্কিনে কোনো সমস্যা হলেও হতে পারে, সেই জন্য সরিয়ে সরিয়ে লিখুন, ঠিক আছে? তো এই লেখা এবং জপ করা, এই দুটো কাজ আপনারা স্টার্ট করবেন প্রত্যেক দিনের জন্য। এছাড়া যে জলের বোতল থেকে আপনি জল পান করেন, সেই জলের বোতলের গায়েও আপনি লিখে দিন। সেটা ডাইরেক্ট মার্কার কালি দিয়ে লিখতে পারেন, এমনি পেন দিয়ে কাগজে লিখে সেটা ওই বোতলের গায়ে আটকে দিতে পারেন, এবং ওই বোতল থেকেই সারাদিন আপনি জল খাবেন। এবার এই বোতল থেকে যদি ভুল করে অন্য কেউ জল খেয়ে ফেলে বা জল পান করে ফেলে, কোনো সমস্যা নেই, কোনো সুইচ ওয়ার্ড এঞ্জেল নাম্বারের কোনো সাইড এফেক্ট নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটি কি করতে পারেন, একটি কাগজে, সেটা রুল টানা হতে পারে, সাদা হতে পারে, সেখানে আপনার নাম লিখুন, পুরো নাম, তার নিচে লিখুন এই সুইচ ওয়ার্ডটা, লিখে একটা সার্কেল বানিয়ে দিন, একটা বৃত্ত তৈরি করে দিন। একটা দাগ থেকে আর একটা দাগে পেনের যে কালি সেটাকে মিশিয়েই আপনি পেনটা তুলবেন, অর্থাৎ সার্কেলটা একবারে বানাবেন, এবং এটাও নীল কালি দিয়ে করবেন। এই সার্কেলটা বানিয়ে এটাকে কোথায় কোন দিকে মুখ করে রাখতে হবে, কী করতে হবে, কিচ্ছু বিষয় নেই, যেরকম খাতার মধ্যে বানিয়েছেন ওখানেই ওরকম করে রেখে দিন, ঠিক আছে? এতে কী হবে, আরও বেশি এনার্জি তৈরি হবে। সবচেয়েতে বেশি ভালো হচ্ছে জপ করা। আর এই যে বাম দিকে লিখতে বলেছি, এটা হচ্ছে আমরা যারা ডান হাতি তারা বাম দিকে লিখব। যদি কেউ ব্যতিক্রম হয়, সেদিনই সমস্ত কাজ বাম হাত দিয়ে করে, বাঁ দিক দিয়ে, বাঁ হাত থেকে করে, তাহলে সে ডান দিকে লিখবে এই বিষয়টা, ঠিক আছে? আর সব কিছুই একই। তাহলে জপ করবেন, তার আগে ভেবে নেবেন, ইসি বানাবেন, এবং জলের বোতলে লিখে জল পান করবেন। তো এইটুকু কাজ আপনাকে করতে হবে বা আপনাদের করতে হবে। আরেকটি কথা একটু বলে দিই, ইসিতে কিন্তু একাধিক নামও ঢোকাতে পারেন। মানে ধরুন ফ্যামিলির 4-5 জন লোক, এই বিষয়টা সবার নামেই রয়েছে, কেস যেটা রয়েছে ধরুন সবার নামেই রয়েছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে যাদের যাদের নামে রয়েছে সবার নাম পরপর লিখে তার নিচে ওই সুইচ ওয়ার্ডটা লিখে আপনি সার্কেলটা বানিয়ে দেবেন। যেটা আমি একটা নাম বলেছিলাম, সেখানে আপনি 3-4 নামও ঢোকাতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়। এইভাবে আপনাকে এই সুইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং অবশ্যই অবশ্যই এই সুইচ ওয়ার্ডের যে বেনিফিট সেটা কিন্তু আপনারা গ্রহণ করছেন। সুইচ ওয়ার্ডটি এবার আমি একটু বলে দিই, চেঞ্জ ডিভাইন অর্ডার, চেঞ্জ ডিভাইন অর্ডার, চেঞ্জ ডিভাইন অর্ডার, চেঞ্জ ডিভাইন অর্ডার। এইভাবে যত আপনি জপ করবেন তত এই যে বিষয়টা রয়েছে, যে সমস্যার ভেতর থেকে আপনি যাচ্ছেন, এটা সমাধান হতে শুরু করবে। আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এর যে এনার্জি সেটা আপনারা গ্রহণ করছেন। তো এই ছিল আজকের ক্ষুদ্র প্রয়াস, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অথবা রেইকি শেখার বিষয় থাকলে যোগাযোগ করুন এবং শিখে নিন কোর্স। বর্তমানে হোলিফায়ার 3 রেইকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেইকি, যে রেইকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকেই সমাধান করতে পারবেন, এই ধরনের বিষয়কেও হিল করতে পারবেন।
এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই, যা কোর্সে আমি করাই সেগুলো সবই অনলাইনে করাই, অফলাইনে কোনো কোর্স বর্তমানে নেই। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো কোর্স করতে পারবেন, তো ইচ্ছুক যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।